গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। বিনোদন যেখানে শেষ কথা। আমার এখন 102 জ্বর, আমি এসে থেকে একটাও শট দিইনি। আমি এখানেই শুয়েছিলাম এই বেঞ্চটাতে, মানে এই সোফাটাতে। আমাকে রেডি করা হয়েছে, একটা 10 মিনিটের সিন দিয়েছে। অসুস্থ থাকলে আমরা আমাদের যারা ডিরেক্টর থাকেন, আগে যখন কৃষ্ণ দাদা ছিল বা এখন অয়ন্দা আছেন, ওনারা সবসময় আমাদেরকে আলাদা করে এমনভাবে শট নেন যাতে খুব একটা বেশি লাফালাফি মানে করার দরকার না হয়। তো সেরকমভাবেই শটটা নেওয়া হয়। রিনি বাড়িতে চলে এসছে, ওর কাছে গেলে দেখতে পাবে মানে মিশমিকে খুব সুন্দর দেখতে লাগছে, পুরো পুতুলের মতো। তো ওদেরই এখন সিন হচ্ছে, এই রক্ষিত বাড়ি থেকে সবাই এসেছে এখানে বৌভাতের জন্য, মানে রিসেপশনের জন্য আমার দাদা ভাইয়ের। তো এই বিয়ের এপিসোডই হচ্ছে এখন, আর তার ফাঁকে ফাঁকে আর কি ওই টক্কর।